কক্সবাজার উপকূলে লবণ উৎপাদনের মৌসুম ধরা হয় নভেম্বর থেকে মধ্য মে পর্যন্ত, কিন্তু গেল মৌসুমে উপকূলে লবণ উৎপাদন শুরু হয় 24 অক্টোবর। উপকূলে 66,424 একর জমিতে লবণ চাষে মাঠে নামে 39,500 জন চাষি। গেল মৌসুমে দেশে 62 বছরের ইতিহাসে সর্বোচ্চ লবণ উৎপাদন হয়েছে। লবণের বার্ষিক চাহিদা ছিল 23,50,000 মেট্রিক টন আর উ৮৫ হয়েছে 23,85,000 মেট্রিক টন। চাষিরা জানায় মাঠে 4,00,000 মেট্রিক টন আর মিলগুলোতে 2,00,000 মেট্রিক টন লবণ মজুত রয়েছে। এই লবণ দিয়ে মৌসুমের বাকি চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে আর আগামী মাস থেকে শুরু হবে লবণ উৎপাদন। কিন্তু চাষিদের দাবি, কৃত্রিম সংকট দেখিয়ে লবণ আমদানির চেষ্টা করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। এটা শেষ করে দেওয়ার জন্য কিছু অসাধু মিল মালিক, এরা এদের বাপদাদা 14 গোষ্ঠী কোনোদিন লবণ মাঠের ফিল্ডে যায় নাই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এটা লবণ শিল্পকে সমূহ ধ্বংসের একটা মহাপরিকল্পনা। লবণ উৎপাদনের মৌসুম যদি লবণ আমদানি করা হয় তাহলে চাষিরা নিরুৎসাহিত হবে, এতে পুরো শিল্পে বিপর্যয় নেমে আসার শঙ্কা করছেন লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। যদি এই মুহূর্তে লবণ আমদানি বক্তব্যটা মাঠে আসে তাহলে আমরা লবণ চাষি নিরুৎসাহিত হয়ে যারা লবণের প্রস্তুতি নিয়েছে তারা সবাই লবণ মাঠ ছেড়ে চলে যাবে। স্থানীয় সংসদ সদস্য জানালেন, বাজার অস্থিতিশীল না হলে লবণ আমদানির প্রয়োজন পড়বে না। সাপ্লাই চেইন ঠিক থাকলে এবং বাজার যদি অস্থিতিশীল না হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের আর লবণ আমদানির প্রয়োজন পড়বে না। বেসিকের হিসেবে লবণ চাষের সংখ্যা 39,500 জন হলেও লবণ চাষ, ব্যবসা ও পরিবহনে জড়িত অন্তত 2,00,000 মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।